Dear student, आशा करी अपना सबाई भला आছেন। अन्वेषा मेहतार डाइटिव सेल থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 3 সৃজনশীল প্রশ্ন। তো আজকে আমরা 3.5 এর 35 নম্বর সৃজনশীল প্রশ্নটা সলভ করব। তো দেখেন, বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকায় ভাড়া করা হলো এবং শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 10 জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। ক নাম্বার মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ আর হচ্ছে না আসা যাত্রীর সংখ্যা শতকরা নির্ণয় করতে বলছে। খ নাম্বার বাসে কতজন যাত্রী মানে বাসে মাথাপিছু ভাড়া কত যাত্রীদের, তারপর বাস ভাড়া সমপরিমাণ টাকার 5% মুনাফায় 13 বছরের সরল মুনাফাটা বের করতে হবে। তো অঙ্কটা খুবই সোজা, একটু বোঝার চেষ্টা করবা। এই সব অঙ্কগুলো পরীক্ষা আসে। বনভোজনে জন্য না আসা যাত্রী সংখ্যা 10 জন, মানে এই 10 জন যাত্রী আসে নাই। মাথাপিছু বর্ধিত ভাড়া, কারণ 10 জন না আসলে ভাড়ার পরিমাণ তো বাড়বেই। বর্ধিত ভাড়া 8 টাকা, তাহলে মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রীর সংখ্যা এটাকে শতকরায় প্রকাশ করতে বলছে 80%। এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের উত্তর। এরপর দেখো খ নাম্বারে বলছে কি, বাসের যাত্রী মাথাপিছু ভাড়া, তাহলে লেখো ধরি বাসে যাওয়ার আগ্রহী যাত্রী সংখ্যা, কারণ প্রথমে তো সবাই যাইতে চাইছে। যাত্রী সংখ্যা x জন, তাহলে এখন মাথা পিছু ভাড়া কত হবে, মোট টাকাকে যাত্রী সংখ্যা দ্বারা ভাগ করবা। মোট টাকাকে যাত্রী সংখ্যা দিয়ে ভাগ করবা। এখন 10 জন যাত্রী যদি না আসে, 10 জন যাত্রী না আসায় প্রকৃত যাত্রী সংখ্যা কত হবে, ওই 10 জন আসে নাই মোট যাত্রী সংখ্যা থেকে 10 জন বাদ দাও। তারপরে এখন এক্ষেত্রে মাথাপিছু ভাড়া কত, এক্ষেত্রে মাথাপিছু ভাড়া এক্ষেত্রে মাথাপিছু ভাড়ার পরিমাণ 100 টাকা। এখন লসাগু করো। একটা শূন্য বাড়বে কারণ এটার সাথে এটা গুণ হয়ে যাবে, একটা শূন্য বেড়ে যাবে। তাহলে এখন দেখো এটা আর এটা কাটা যায়, এটা সমান সমান 8। তাহলে 8 × x² - 10x সমান সমান 24000। x² - 10x 24 3000। x² - 10x এখানে মিডল টার্ম 530 50 আর 30 50 আর 60 গুণ করলে 300 হয়। x common now, x - 60 plus 50 common now, x - 60 equal 0, x - 60, x - 50, eto hoy, x - 60 equal to 0, othoba x + 50 equal to 0, x = 60, x = -50। জনসংখ্যা কখনো শূন্য ঋণাত্মক হয় না, এই মানটি গ্রহণযোগ্য নয়, এই মানটি গ্রহণযোগ্য নয়, কারণ জনসংখ্যা কি হবে না, ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা কি পাইছি এখানে, যাত্রী সংখ্যা বের করতে বলছে না, আমাদের বের করতে বলছিল কি যাত্রী সংখ্যা, হ্যাঁ বাসে প্রকৃত যাত্রী সংখ্যা। তাহলে লেখো বাসে যাওয়ার যাত্রী সংখ্যা, আগ্রহী যাত্রী সংখ্যা, বাসে যাওয়ার আগ্রহী যাত্রী ছিল লেখো 60 জন। তাহলে এখন 10 জন যাত্রী না আসলে বাসে প্রকৃত যাত্রী সংখ্যা কত থাকবে, বাসে প্রকৃত যাত্রী সংখ্যা 60 - 10 আসে নাই, এতজন সমান কত, 50 জন। 50 জন এখন এর মাথা পিছু ভাড়া, তাহলে প্রত্যেকের ভাড়া কত হবে, এই 50 দিয়া ভাগ করবা মোট ভাড়া প্রাপ্ত 2400 কে, এত টাকা ইকুয়াল কত, 48 টাকা। এক একজনে 48 টাকা কইরা ভাড়া দিবে, এক একজনের ভাড়ার পরিমাণটা কত হবে, 48 টাকা করে হবে। তো দেখেন যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে সে প্রশ্ন করেন, এখানে শুধুমাত্র একটু প্রশ্নটা বোঝার বিষয়, প্রশ্নটা বুঝে তারপরে আপনাদের কাজটা করতে হবে। আমি প্রথম থেকে অঙ্কটা আরেকবার বুঝাই দেই, হ্যাঁ। বনভোজনের জন্য না আসা যাত্রী সংখ্যা 10 জন, মাথাপিছু বর্ধিত ভাড়া কত, 8 টাকা। মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রীর সংখ্যার কত, শতকরায় প্রকাশ করতে বলছে। তাহলে 8/10 গুণ 100%, মানে 100 তা 80%। ধরি বাসে যাওয়ার আগ্রহী যাত্রী সংখ্যা একজন, মানে যখন বনভোজনের কথা কইছে তখন সবাই যাবে, তাহলে সবাই যাবে তাদের পরিমাণটা হচ্ছে এক্স। মাথাপিছু ভাড়া টোটাল ভাড়াকে এক্স দ্বারা ভাগ করতে হবে। এখন যে সময় বনভোজনে রওনা দেবে গাড়ি তুলবে তখন দেখে 10 জন আসে নাই, তাহলে 10 জন না আসলে প্রকৃত যাত্রী সংখ্যা কত হবে? ওই মোট যাত্রী থেকে 10 জন বাদ দিতে হবে, দিলাম। এক্ষেত্রে মাথাপিছুর ভাড়ার পরিমাণটা কি বাইরে যাবে? বাড়লো। তাহলে এইটা হচ্ছে বেশি ভাড়া, এইটার পরিমাণটা বেশি, এটার পরিমাণটা কম। প্রশ্ন মতে এত মাইনাস এত সমান 8, তারপরে গুণটুন করে সঙ্গে এখানে এক্স এর মান 60, ওখানে এক্স এর মান -50, অর্থাৎ জনসংখ্যা ঋণাত্মক হইতে পারবে না। বাসে যাওয়ার আগ্রহী যাত্রী সংখ্যা 60 জন, প্রকৃত যাত্রী সংখ্যা কত? আগ্রহী মানে কি ওই যোজনার যাওয়ার কথা ছিল কিন্তু 10 জন যায় নাই, এই জন্য 10 বিয়োগ হয়েছে 50 জন। প্রত্যেকের ভাড়া কত হবে? এটাকে 50 দিয়ে ভাগ করো, সমান 48 টাকা। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। এরপরে আমি যাব আমাদের গ নাম্বার অঙ্কটায়। গ নাম্বারে কি বলছে? বাসে সমপরিমাণ ভাড়া 5% হার মুনাফায় 13 বছর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। দেখছো কত বড় একটা অঙ্ক দিয়েছে, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে এখন বাস ভাড়ার পরিমাণ, বাস ভাড়ার পরিমাণ এত টাকা। প্রশ্ন অনুযায়ী আসল পি = মোট ভাড়া এত টাকা, সময় এন = 13 বছর, সময় হচ্ছে 13 বছর, মুনাফার হার আছে কত? 5%, মুনাফার হার 5%। মুনাফার হার আর সমান 5%। আচ্ছা, তাহলে সমান কত? 5/100 সমান কত? 1/20 আমরা জানি সরল মুনাফা আই = পিএনআর চক্রবৃদ্ধি মুনাফা মুনাফা না লেখা মূলধন বের করে তারপর বিয়োগ করে বের করবা। চক্রবৃদ্ধি মূলধন সি = পি ইন্টু 1 + r n। এখন দুইটা মান বের করো, সুতরাং সরল মুনাফা আই = কত? 2400 গুণ 13 বছর গুণ 1/20 এত টাকা। 0 0 12 2 গুণে 24 0, তাহলে কত থাকে? 0 13 2 গুণে 26 6 হাতে থাকে 2, 13 × 13 = 14, 1560 টাকা। তারপরে চক্রবৃদ্ধি মূলধন সি = 2400 1 যোগ 1/20 এটার পাওয়ার কত? 13 এত টাকা। তাহলে এখন 2400 এটা হবে কত? 20 যোগ 1 এটার পাওয়ার 13 এত টাকা। তাহলে 2400 21/20 এটার পাওয়ার 13। ক্যালকুলেটরে করবা, 21 কে 20 দিয়ে ভাগ করবা, ওটার পাওয়ার 13 করবা তাহলে 21 এ 20 দিয়ে ভাগ করে এটার পাওয়ার 13 করে দাও হ্যাঁ ক্যালকুলেটর করবা তা না হলে পারবা না এটা করলে হবে 4 5 4 5 2 5 2 5.558 এত টাকা এই যে টাকাটা আমরা পাইছি এটা হচ্ছে চক্রবৃদ্ধি কি মূলধন এটা থেকে এখন মুনাফা বের করতে হবে এটা থেকে এখন মুনাফাটা বের করে নিতে হবে चक्रवृद्धि मुनाफा 4 5 2 5.558 वियोग आसल कत 2400 एत टाका वियोग करे दाओ 4 5 2 5.558 वियोग 2400 2 1 2 5.558 एत टाका एर पर कि बेर करते बोलछे सरल मुनाफा और चक्रवृद्धि मुनाफार पार्थक्य हाँ ताहले लेखो सुतरां चक्र बृद्धि मुनाफा और सरल मुनाफार पार्थक्य 2 5.558 वियोग 1 5 6 0 টাকা समान समान वियोग 1 5 6 0 5 6 5.558 एटे उत्तर 5 6 5.558 ये हलो आमादेर अंकेर उत्तर तो देखें आपनारा भाबते पारेन अंकगुलो बड़ो এগুলো আপনারা ভাবতে পারেন এটা আপনাদের কাছে ভাবাটা স্বাভাবিক কিন্তু আমি অস্বাভাবিক এর কারণে বলবো এই অঙ্কটা হুবহু এইটার বইয়ের অঙ্ক না সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা এইটা যে কি পরিমাণে করছো তোমরা তো সেখানে তো আর তোমাদের সমস্যা থাকার কথা না জাস্ট একটু ওই সূত্র অনুসারে মান বসাইছি গুণ করছি যোগ বিয়োগ করছি হয়ে গেছে তো ডিয়ার স্টুডেন্ট আপনারা আশা করি অঙ্কগুলো বুঝতে পারতেছেন যদি না বুঝেন তাহলে প্রশ্ন করেন আমাদের আজকের লেকচার এখানেই শেষ হয়ে যাবে তো তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে পরবর্তী কোন একটা ক্লাসে